Hello students, I'm from Edexity and today's video is on substituent group. So এই টপিকটা অনেক ইজি বাট যদি এখন বুঝতে পারো যে আমি কি নিয়ে কথা বলছি তাহলে এটা অনেক বেশি ইজি হবে, তখন মুখস্থ করার কিছু নাই, জাস্ট মাথায় রাখলে হবে। বাট যদি এটা না বুঝো তখন হচ্ছে মুখস্থ করাটাও হার্ড হয়ে যাবে। সো ইটস বেটার যে একটু কনসেন্ট্রেশন দিয়ে শোনা আর হচ্ছে আমি কী কী বলি একটু খেয়াল করা। আচ্ছা ঠিক আছে, আমরা স্টার্ট করি। আচ্ছা স্টার্ট করার আগে আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে যে আগের ভিডিও যেগুলো দেখো নাই প্লিজ গো অ্যান্ড চেক ইট আউট, বিকজ ওগুলো হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল। যেমন ফিডেল কার্ভস নিয়ে আমি ডিসকাশন করছি, দেন হচ্ছে সাবস্টিটিউশন অফ বেনজিন নিয়ে ডিসকাশন করছি, ওগুলো একটু ডিফিকাল্ট ছিল। সো ওগুলো একটু বুঝলে হবে অ্যান্ড আই হোপ ইউ উইল গেট ইট। আর এগুলোর থেকে ওই ভিডিওর লিঙ্কে হচ্ছে এই ভিডিওটা হবে, এই ভিডিওর লাস্ট টাইম একটা রিয়াকশন দেখাবো, যে রিয়াকশনটা হচ্ছে ক্লোরিন নিয়ে আমি রিয়াকশন দেখাবো। তো ওখান থেকে হচ্ছে আমরা আজকে যে টপিকটা পড়বো সেই টপিকটা আরো ক্লিয়ার হয়ে যাবে। সো লেটস গেট স্টার্টেড। সো সাবস্টিটিউয়েন্ট গ্রুপ হচ্ছে দুইটা টাইপের হয়, ঠিক আছে? সো দুইটা টাইপের সাবস্টিটিউয়েন্ট গ্রুপ, তো আমি এখন এটা নিয়ে কথা বলতে চাই না, আগে আমরা বেনজিন রিং নিয়ে ডিসকাশন করি। সো এটা হচ্ছে আমাদের বেনজিন রিং। তাহলে এখানের মধ্যে কয়টা কার্বন আছে? 1 2 3 ছয়টা আছে, গুণার কিছু নেই। তো এখন আমরা এখান থেকে কোত্থেকে কাউন্ট করব, ঠিক আছে? একটা থাকতে পারে, আমি যদি এখান থেকে কাউন্ট করি তাহলে এটা 1 2 3 4 5 6, ঠিক আছে? সো আমি যদি এটাকে আবার 1 ধরি তাহলে আমি এখানে 2 3 4 5 6, ঠিক আছে? অথবা আমি এখানেও 1 ধরতে পারি, এখানেও 1 ধরতে পারি, এখানেও 1 ধরতে পারি, তাই না? তো এটা ডিপেন্ড করে আমার উপরে। লেটস সে উই হ্যাভ আ ডায়াগ্রাম হুইচ ইজ CH3 এন্ড ওকে, সো দিস ইজ মাই বেনজিন রিং। তো আমরা একটা স্টেটমেন্ট খুব ভালো মতো জানি, আমরা এটা এসও দেখে আসছি যে অ্যালকাইল গ্রুপ ইজ অ্যান ইলেকট্রন ডোনেটিং গ্রুপ, ঠিক আছে? ইজ অ্যান ইলেকট্রন ডোনেটিং গ্রুপ, উই নো দ্যাট রিয়েলি ভেরি ওয়েল। তো যেহেতু ও ইলেকট্রন ডোনেটিং গ্রুপ, ও কি করবে, ওর ইলেকট্রনটা এই কার্বনকে ইনকর্পোরেট করে দিয়ে দিবে। সো যখনই কেউ ইলেকট্রন দিয়ে দিবে এই এই কার্বন তো ইলেকট্রন নিয়ে বসে থাকবে না, তাই না? সো এই কার্বনটা কি করবে, এখানের মধ্যে ওর ইলেকট্রনটা দিয়ে দিবে, অ্যালকাইল গ্রুপের ইলেকট্রনটা এই রিংয়ের ভিতরে দিয়ে দিবে, ঠিক আছে? যখন এই রিংয়ের ভিতরে দিয়ে দিবে তখন সো ওর ইলেকট্রন ডেন্সিটিটা কি হবে, ইনক্রিজ করবে। তো উই নো ফর আ ফ্যাক্ট দ্যাট এটা হচ্ছে, যেহেতু আমি যদি এখান থেকে কাউন্ট করি তাহলে সেটা অফকোর্স 1 হবে ফর শিওর। তো এটা হচ্ছে 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, অর এলস আমি এখান থেকে কাউন্ট করতে পারি, যদি আমি এই লেফট সাইড থেকে কাউন্ট করি তাহলে হচ্ছে এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6। টোটালি ডিপেন্ড অন মি যে আমি কোথেকে কাউন্ট করবো, ঠিক আছে? সো আমি বেটার এখান থেকে কাউন্ট করি। যদি ওর ইলেকট্রন এখানে দেয়, ওর ইলেকট্রন ডেন্সিটি যদি বেড়ে যায় তখন কি হয়, তখন হচ্ছে 2 4 6, এই কয়েকটা সাইডে ইলেকট্রন ডেন্সিটিটা বেড়ে যায়, এই দুইটাতে ইলেকট্রন ডেন্সিটি বাড়ে না। সো কিসে কিসে ইলেকট্রন ডেন্সিটি বাড়ে, 2 4 6-এ। সো 2 4 6-এ ইলেকট্রন ডেন্সিটি বাড়ে যখন আমরা CH3 দিই, ঠিক আছে? সো 2 4 6-এ ইলেকট্রন ডেন্সিটি বাড়ে যখন আমরা CH3 দিই, মানে অ্যালকাইল গ্রুপ দিই। সো ইলেকট্রন ডেন্সিটি যখন বেড়ে যাবে তখন হচ্ছে কি হবে, যত ইলেকট্রোফাইল আছে, সাপোজ যদি একটা ইলেকট্রোফাইল আসে, ইলেকট্রোফাইলটা কোথায় যায় অ্যাট্রাক্টেড হবে, 3-তে? 5-এ? না, কখনোই না। কেন হবে না, বিকজ স্ট্রং ইলেকট্রোফাইল চাবে মোর ইলেকট্রন ডেন্সিটি রিজিয়নের দিকে যাইতে। সো মোর ইলেকট্রন ডেন্সিটি কোনটা, 2 4 6। সো ইলেক্ট্রোফাইলটা কি হবে, 2 4 6-এ যায় রিয়াক্ট হবে, 3 আর 5-এ রিয়াক্ট হবে না। তো এখন যদি আমরা আরেকটা গ্রুপ নিয়ে দেখি, সেটা হচ্ছে OH গ্রুপ, আর এটাকে আমরা বলি ফেনল। সো এটা হচ্ছে আমাদের নেক্সটে লাগবে, বিকজ ফেনল নিয়ে আমি ভিডিও করব আরও। সো আমি এখান থেকে নর্মাল কাউন্ট করতেছি, 1 2 3 4 5 6, আমি এখান থেকে আসবো, এখান থেকে আমি যাব না, আমি এখান থেকে কাউন্ট করি, এটা বেটার। তো এখান থেকে যদি কাউন্ট করি, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6। আমরা জানি যে
অক্সিজেনের লোন পেয়ার আছে, এই লোন পেয়ারটা কাকে দিয়ে দিবে, এই কার্বনকে ইনকর্পোরেট করে দিয়ে দিবে। এই কার্বনটা কি করবে, ওই ইলেকট্রন তো রেখে দিবে না, ওই ইলেকট্রনটা এই রিং এর ভিতরে দিয়ে দিবে। এই রিং এর ভিতরে যখন দিবে তখন 2, 4, 6 অ্যাক্টিভ হয়ে যাবে, তখন ওদের ইলেকট্রন ডেন্সিটি আরো বেশি বেড়ে যাবে। ইলেকট্রন ডেন্সিটি 3 আর 5 এর বাড়াবে না, শুধু বাড়বে 2, 4, 6। তখন হচ্ছে ইলেকট্রোফাইলটা কি হবে, ওদের 2 নাইলে 4 নাইলে 6 এ যে কোনো জায়গায় রিয়্যাক্ট হবে। সো আই হোপ ইউ গট ইট। তো এখান থেকে একটা সিম্পল কনক্লুশন আমরা আসতে পারি যে যখনই কোনো কিছু যেটা ইলেকট্রন ডোনেটিং গ্রুপ সেটাই শুধুমাত্র 2, 4, 6 এ ইলেকট্রন ডেন্সিটি বাড়ায় দিবে, 3 আর 5 এ ইলেকট্রন ডেন্সিটি বাড়াবে না। আই হোপ ইউ গট ইট। এখন শুধু কথা হচ্ছে যে ওএইচ আর সিএইচ থ্রি করে, অফকোর্স নট। এখানের মধ্যে যত লোন পেয়ার ইলেকট্রন আছে সব কয়টা রিয়্যাক্ট করে। তো আমি এখানের মধ্যে সবগুলো নাম লিখে দিচ্ছি, সো যাতে করে এটা ইজি হয় মেমোরাইজ করা, আর পারলে তোমরা নোটে লিখে রাখো। আমি বলেও দিই, সে মিথাইল গ্রুপ, ইথাইল গ্রুপ, দেন হচ্ছে হাইড্রোক্সাইল গ্রুপ, দেন হচ্ছে ক্লোরিন, দেন হচ্ছে ব্রোমিন, আয়োডিন, দেন হচ্ছে NH2। ঠিক আছে, সো NH2 দিয়েও সেম কাজটা হবে। NH2 কি করবে, NH2 তো লোন পেয়ার আছে আমরা তো জানি, তাই না? সো NH2 সাপোজ এখানের মধ্যে যদি আমরা N লিখি আর এখানে 2 লিখে দিই, তখন হচ্ছে আমি অন্যগুলোর জন্য দেখালাম না, এখান থেকে আমরা দেখে নিই। সো 2, 4, 6 এর মধ্যে ওই ইলেকট্রন ডেন্সিটিটা বাড়ায় দিবে, এন্ড দ্যাটস ইট, সেম জিনিসটা হবে। ঠিক আছে, সো এখান থেকে যে চার এখানের মধ্যে যেগুলো আছে এগুলো হচ্ছে মেইনলি ইলেকট্রন ডোনেটিং গ্রুপ, লোন পেয়ার গ্রুপ। সো আরও যদি লোন পেয়ার গ্রুপ থাকে তখন হচ্ছে ওগুলোও এভাবে রিয়্যাক্ট করাবে। নাও লেটস জাম্প ইন টু দ্য নেক্সট সাবস্টিটিউয়েন্ট গ্রুপ। সো এখন আমরা যেমন দেখছি যে 2, 4, 6 এ হয়, 2, 4, 6 এ রিয়াকশন হয়, এখন কি 3 আর 5 এ কি কোনো রিয়াকশন হয় না? অফকোর্স হবে। এখন আমরা যেটা নিয়ে কথা বলবো সেখানে 3 আর 5 এ রিয়াকশন হবে, বাট কিভাবে হবে আমরা তো শুধু বলছি 2, 4, 6 এ চেঞ্জ হয়। এখন আমরা দেখি কিভাবে হবে। সো ফার্স্টে আমি একটা নর্মাল একটা গ্রুপ নিই, সেটা তো এখানের মধ্যে বেনজিন রিংটা থাকবে আমাদের, ওকে, বেনজিন রিং। তো এখানে একটা ও থাকবে, আমি নাইট্রো গ্রুপ নিয়ে দেখাচ্ছি, আর এখানের মধ্যে ডাবল বন্ডে থাকবে হচ্ছে ও, অক্সিজেন। ঠিক আছে, নাও লেটস সি কিভাবে রিয়াকশনটা হবে। তো আমরা জানি নাইট্রো গ্রুপের লোন পেয়ার থাকে, বাট এই লোন পেয়ারটা এই অক্সিজেনকে দিয়ে রাখছে, সো ওর মধ্যে কোনো লোন পেয়ার নেই যে ও এখানের মধ্যে কোনো ইলেকট্রন দিয়ে দিবে। সো ওর মধ্যে কোনো ইলেকট্রনই নাই এখন আপাতত, লোন পেয়ার নাই, সো এটা অবশ্যই ইলেকট্রন ডোনেটিং গ্রুপ হিসেবে অ্যাক্ট করবে না। ঠিক আছে, আচ্ছা, তো আমরা যেটা জানি সেটা হচ্ছে সবচেয়ে ইলেকট্রো নেগেটিভিটি বেশি কার, অক্সিজেনের না নাইট্রোজেনের? অফকোর্স অক্সিজেনের। ঠিক আছে, নাইট্রোজেনের ইলেকট্রন ডেন্সিটি খুবই কম, আমরা তো ইলেকট্রন ডেন্সিটি নিয়ে পড়ছি এসে। তো ওখানের মধ্যে আমরা দেখে ফেলছি যে অক্সিজেনের সবচেয়ে বেশি ইলেকট্রো নেগেটিভিটি দেন হচ্ছে নাইট্রোজেন, আর অক্সিজেনের থেকে বেশি হচ্ছে ফ্লোরিন। সো ওইটার পথে না যাই আমরা এখানে দেখি। সো যেহেতু সবচেয়ে ইলেকট্রো নেগেটিভিটি অক্সিজেন, সো অক্সিজেন চাবে কি ইলেকট্রন নিয়ে ফেলতে। সো অক্সিজেন ট্রাই করবে এখান থেকে ইলেকট্রনটা নিয়ে ফেলতে, কার থেকে, নাইট্রোজেন থেকে। সো নাইট্রোজেন থেকে যদি ও ইলেকট্রন নিয়ে ফেলে তখন ওর মধ্যে ইলেকট্রন কি হয়ে যাবে, শর্টেজ, ইলেকট্রন শর্টেজ হয়ে যাবে, ওর মধ্যে ইলেকট্রন থাকবে না, ইলেকট্রন ডেন্সিটি ওর মধ্যে কমে যাবে। ও কি করবে, এই কার্বন থেকে ইলেকট্রন নিয়ে নিবে, মানে টেনে নেওয়ার ট্রাই করবে। সো আমি এভাবে না দেখায়, আমি যদি এভাবে দেখি এটা বেটার। সো ও কি করবে, ইলেকট্রনটা ওর উপরে ওর দিকে নিয়ে নেওয়ার ট্রাই করবে। যখন ওর দিকে ইলেকট্রন নিয়ে নেওয়ার ট্রাই করবে, আর ইলেকট্রনটা কোত্থেকে আসবে, অবশ্যই বেনজিন রিং থেকে। সো এই বেনজিন রিং এর কি হবে, ইলেকট্রন ডেন্সিটি কমে যাবে। সো উই নো 2, 3, 4, 5, 6। সো যেহেতু ওর বেনজিন রিং থেকে ইলেকট্রন নেওয়ার পরে ইলেকট্রন ডেন্সিটি কমে যায়, তো কি হবে, কমবে শুধু এই কয়েকটা জায়গাতে, 2, 4, 6। তো আমরা এখান থেকে দেখে বুঝতেছি কি সব কিছু চেঞ্জ হয় 2, 4, 6 এ, কোনো কিছু 3 আর 5 এ চেঞ্জ হয় না। 2, 4, 6 এ বাড়বে যদি আমরা ইলেকট্রন ডোনেটিং গ্রুপ দিই, আর ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ যদি দিই তখন হচ্ছে ইলেকট্রন ডেন্সিটি কমবে 2, 4, 6 এ। সো আই হোপ ইউ গট ইট। সো যেহেতু 2, 4, 6 এ কমে যাবে, 2, 4, 6 এ ইলেকট্রন ডেন্সিটি কম, তাহলে 3 আর 5 এ ইলেকট্রন ডেন্সিটি বেশি,
সো ওদের ইলেকট্রন ডেন্সিটি বেশি। সো যদি ইলেকট্রন ডেন্সিটি বেশি হয় তাহলে কি হবে, যত স্ট্রং ইলেকট্রোফাইল আছে, ইলেকট্রন ডেন্সিটি কিন্তু বেশি এই নাইট্রোজেনের জন্য না, ওদের মধ্যে কিন্তু ইলেকট্রন ডেন্সিটি আগে যেটা ছিল সেটাই আছে, শুধুমাত্র কি হলো 2, 4, 6 এর ইলেকট্রন ডেন্সিটি কমে গেছে, বাট ওদেরটা চেঞ্জ হয়নি, ওদেরটা আগে যা ছিল তার তাই আছে। কম্পেয়ার টু 2, 4, 6 থ্রি আর ফাইভের মধ্যে বেশি আছে তাই না, বাট চেঞ্জ হয়েছে কাদের মধ্যে 2, 4, 6 এর মধ্যে। সো 2, 4, 6 এর কমছে বাট ওদেরটা আগের মতোই আছে, তার মানে ওদেরটা সবচেয়ে বেশি, দ্যাটস ওয়াই এখানের মধ্যে রিয়াকশনটা হবে বেশি। তো ইলেকট্রোফাইলটা যায় অ্যাটাক করবে 3 আর 5 কে অ্যান্ড দেন রিয়াকশন উইল অকার। সো আমি আরেকটা দেখাবো, সেটা হচ্ছে অ্যালডিহাইড নিয়ে দেখাই। সো অ্যালডিহাইড নিয়ে দেখালে ক্লিয়ার হয়ে যাবে, এমন না যে শুধু অ্যালডিহাইড আর নাইট্রো গ্রুপ করবে, আরও আছে, আমি এটা লাস্টে দিয়ে লিস্টটা দিয়ে দিব। সো লেটস সি কি হতে পারে। সো অ্যালডিহাইড কি, সি ডাবল বন্ড ও আর এখানে হচ্ছে এইচ, সিএইচও গ্রুপ। সো এখানের মধ্যে বেনজিন রিংটা থাকবে আমাদের, এটা হচ্ছে বেনজিন রিং। তো কি হলো, এই কার্বন থেকে অক্সিজেন ইলেকট্রন নিয়ে নিবে, ঠিক আছে, আর এই কার্বন থেকে এখানে যে কার্বনটা আছে এই কার্বন থেকে এই কার্বন ইলেকট্রন নিয়ে নিবে, কারণ হচ্ছে ওর মধ্যে তো ইলেকট্রন শর্টেজ হয়ে গেছে। এই যে শর্টেজ হয়ে যায়, যেমন হচ্ছে নাইট্রোজেনের হয় তেমন কার্বনেরও হয়ে যাবে। সো যখন হয়ে যাবে শর্টেজ, তখন হচ্ছে এই ইলেকট্রন ডেন্সিটি কমে যাবে, যখন ইলেকট্রন ডেন্সিটি কমে যাবে তখন হচ্ছে 2, 4, 6 এ ইলেকট্রন ডেন্সিটি কমে যায়, তখন হচ্ছে 3 আর 5 এর, কম্পেয়ার টু 2, 4, 6 3 আর 5 এর ইলেকট্রন ডেন্সিটি সবচেয়ে বেশি। সো ইলেকট্রোফাইল, স্ট্রং ইলেকট্রোফাইল কী করবে, ওদের সাথে রিয়্যাক্ট করবে বেশি, নট 2, 4, 6, ঠিক আছে। সো আমরা বুঝতে পারছি ইলেকট্রন ডোনেটিং গ্রুপ হলে কী হবে, 2, 4, 6 হবে, ইলেকট্রন উইথড্রয়িং হলে 3 আর 5 হবে। সো আই হোপ ইউ গট ইট। সো এখানের মধ্যে আমি লিস্টটা দিয়ে দিচ্ছি, জাস্ট চেক ইট আউট। তো এই জিনিসটার কারণে কিছু নাম চেঞ্জ হয়ে যায়, তখন হচ্ছে আমরা নামটা একটু ডিফারেন্ট ওয়েতে দিই, আমি নামটা এখানের মধ্যে লিখে দিচ্ছি। ওকে, সো সবই হচ্ছে বেনজিন রিং। তো সাপোজ এখানের মধ্যে হচ্ছে অ্যালকাইল গ্রুপ অর হ্যালোজেন গ্রুপ, আমি এক্স দিয়ে রিপ্রেজেন্ট করি। তো এখানের মধ্যে যেটা থাকবে এগুলাকে আমরা বলেছি অর্থো, আর নিচের মধ্যে যেটা থাকবে সেটা হচ্ছে প্যারা, অ্যান্ড এখানের মধ্যে যেটা থাকবে সেটা হচ্ছে মেটা। সো এখানে থাকলে হচ্ছে আমরা ইজিলি বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি কি হচ্ছে অথবা ওদের নাম কি হইতে পারে। সো দেখি আমরা একটা ক্লোরিনের সাথে, সাপোজ আমি একটা বেনজিন, মিথাইল বেনজিন নিলাম, সো আমি একটা ক্লোরিনের সাথে ওর রিয়াকশন করাবো। আচ্ছা, সো ক্লোরিনের সাথে যখন রিয়াকশন করাবো এখানের মধ্যে তো অবশ্যই ডাইরেক্টলি একটা রিয়াকশন হবে না, তো কিভাবে রিয়াকশনটা হবে সেটা আমাদের আগে বুঝতে হবে। আমরা যখনই কোনো হ্যালোজেন নিব, তো আমরা এটা সাবস্টিটিউশন রিয়াকশনে দেখছি, সো এই হ্যালোজেনটা তো স্ট্রং ইলেকট্রোফাইল না, ওকে স্ট্রং ইলেকট্রোফাইল করার জন্য আমাদের কি লাগবে, অ্যানহাইড্রাস AlCl3। সো AlCl3 অ্যানহাইড্রাস কেন লিখতে হবে সেটা আমরা আগের ভিডিওতেই দেখছি, ওইটা দেখলে সবাই বুঝতে পারবে কেন আমরা অ্যানহাইড্রাস লিখছি। সো সিএল কে কি করতে হবে, ওর স্ট্রং ইলেকট্রোফাইল করতে হবে। তো দেখি সিএল আমি ওদের বন্ড দিয়ে দেখাই, তখন এটা বুঝাইতে ইজি হবে আরো। তো সিএল সিএল আর হচ্ছে এখানের মধ্যে এল সিএল থ্রি, তো এখানে যে ইলেকট্রনটা, ক্লোরিন কি করবে এই বন্ড থেকে এই ইলেকট্রনটা নিয়ে ফেলবে, নিয়ে ফেলার পরে তখন ওর লোন পেয়ার ইলেকট্রনটা কি হবে, সিএল এল কে দিয়ে দিবে। অ্যালুমিনিয়াম কে দিয়ে দেওয়ার পরে তখন হচ্ছে সিএল প্লাস হয়ে যাবে, প্লাস এল সিএল ফোর মাইনাস হয়ে যাবে। এল সিএল ফোর মাইনাস হয়ে গেলে তখন কি হবে, সিএইচ থ্রি হবে, সরি আই জাস্ট মেড এ মিস্টেক, সিএইচ থ্রি হবে, তখন সিএইচ থ্রি অ্যান্ড ওকে। তো আমার এই স্ট্রং ইলেকট্রোফাইলটা সিএল প্লাস কি হবে, এখান থেকে ইলেকট্রন নিয়ে নিবে, এখান থেকে ইলেকট্রন নিয়ে নেওয়ার পরে আমি মেকানিজমটা দেখাই দিচ্ছি,
তখন CH3 কেন এখান থেকে নিচে সেটা তো বুঝছি, তাই না? সো এখান থেকে ওর এভাবে হবে, অ্যান্ড ইলেকট্রনটা যেহেতু টু থেকে নিচে, তখন হচ্ছে এখানের মধ্যে ইলেকট্রনটা খালি হয়ে যাবে। আমরা তো সব ভিডিওতে দেখলাম শুধু এখানের মধ্যে রিয়াকশন নিছে, বাট এখানে তো আর এখন রিয়াকশন হবে না। সো 2, 4, 6-এ যেহেতু হবে, তখন হচ্ছে এখানে একটা হাইড্রোজেন বের হয়ে যাবে, এখানে একটা সিএল চলে আসবে, সিএল, আর এখানে হচ্ছে এইচ, ঠিক আছে, এইচ। তখন এইচটা কি করবে, এই কার্বনকে ইলেকট্রন দিয়ে দিবে, তখন CH3 অ্যান্ড সাথে হচ্ছে এই পুরো রিংটা হয়ে যাবে, অ্যান্ড দিস সিএল প্লাস এইচ প্লাস হয়ে যাবে। সো আই হোপ ইউ গট ইট কিভাবে এই রিয়াকশনটা হইলো। অ্যান্ড দেন এই এইচ কি হয়ে যাবে, LCL4 এর সাথে রিয়াকশন করে ফেলবে। আর হচ্ছে যে আমরা যেহেতু এখানের মধ্যে ক্লোরিন নিছি, ক্লোরিন কি করবে, আবার রিয়াক্ট করবে, রিয়াক্ট করে কি ফর্ম করবে আমি এখানের মধ্যে দেখাই। আচ্ছা আমি এখানের মধ্যে দেখাই, সো সো দ্যাট ইটস ইজিয়ার ফর মি। CH3 অ্যান্ড এখানের মধ্যে নিচে হয়ে যাবে সিএল। সো কি কি ফর্ম করবে, এটা ফর্ম করবে, এইচ প্লাস ফর্ম করবে, আর হচ্ছে এটা ফর্ম করবে। সো আই হোপ ইউ গট ইট। এটা এখানে ফর্ম করার রিজন কি, কারণ হচ্ছে ও তো 4-এও রিয়েক্ট করে, তাই না? আর এখানে তাহলে হচ্ছে এটা কেন ফর্ম হয় না, 6-এ দিয়ে কেন ফর্ম হয় না? আমি যদি এটাকে 2 ধরি, লাইক এটাকে যদি 2 ধরি, আমি তো এটাকেও 2 ধরতে পারি, তাই না? সো এটা ডিপেন্ড করে। তো আমি যদি এখানে দিতাম, এখানের মধ্যে একটা প্রোডাক্ট হতো, তাহলে হয়তো আমি এখানের মধ্যে দিতাম না, ঠিক আছে, কারণ 6 আর 2-এর পজিশন তো সেমই, তাই না? তো এর জন্য হচ্ছে এটা একটা ফর্ম হয়, অর এলস এটা ফর্ম হতে পারে। সো ইট ডিপেন্ডস, ঠিক আছে, এটা ডিপেন্ড করে, কারণ হচ্ছে 2, 4, 6-এর যদি হবে, 2-এর পজিশন যেটা, 6-এর পজিশন তো সেটা। আর সব রিয়াকশনটা এভাবেই হয়, যত অ্যালকাইলের সাথে হবে, ইলেকট্রন ডোনেটিং গ্রুপের সাথে হবে, সবগুলোর সাথে সেম জিনিসটা হবে। এই এটা ফর্ম হবে, অ্যান্ড এটা ফর্ম হবে, সাথে হচ্ছে এইচ প্লাস ফর্ম, এইচ প্লাস তো আবার AlCl4- এর সাথে রিয়েক্ট করে আবার আগের মতো হয়ে যাবে। আই হোপ ইউ গট ইট। সো আই হোপ ইউ গট টু নো হোয়াট ইজ সাবস্টিটিউয়েন্ট গ্রুপ। সো বিফোর ইউ লিভ দিস, গিভ দিস ভিডিও আ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব টু দিস চ্যানেল ফর মোর আপডেটস। চেক দ্য ডিসক্রিপশন ডাউন বিলো, আই হ্যাভ গিভেন অল দ্য লিঙ্ক অ্যাসোসিয়েটেড উইথ বেনজিন। সো থ্যাংক ইউ।